الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وبالوالدين إحسانا, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبْ والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن اعبد الناس. ارض بما قسم الله تكن اغنى الناس واحسن الى جارك تكن مسلما واحب للناس ما تحب لنفسك ولا تكثر الضحك فان كثره الضحك تميت القلوب او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم، وبلغنا نبيه رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم حاضرين. قطو جمعه. হজরতে এ আবু হরাই রদি তাল আনহর একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম হাদিসের কিছু অংশের আলোচনা গত জুমায় হয়েছিল পাঁচটা বিষয় সম্পর্কে নবী আলিহিসাল্লাম জিজ্ঞেস করেছিলেন কে আছো এটা আমার কাছ থেকে গ্রহণ করবে নিজে মানবে এবং অন্য পর্যন্ত পৌঁছায় দেবে তো সৈদিন আবু হরে রাহাল আল্লাহ আমি প্রস্তুত তো নবী আলহি ইসাল্লাম শোনাই সোনাই পাঁচ কথা এক নম্বর কথা হচ্ছে ইত্তাকিল মাহারিম তাকুন নাস গত জুমায় যার আলোচনা হয়েছে যে গুণা ছেড়ে দাও তো তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা সহজভাবে বললে বলবো যে আল্লাহওয়ালা হয়ে যাবা এটা আমাদের বড়দের কথা বারবার এগুলো বলি বলছি যে কেউ ন্যাক আমল বেশি বেশি করে আল্লাহওয়ালা হয় না আল্লাহ আল্লাহওয়ালা হয় গুণা ছেড়ে দিয়ে গুণা ছেড়ে দিয়েই আল্লাহওয়ালা হয় কেউ যদি আল্লাহওয়ালা হয় গুণা ছেড়ে দিয়েই আল্লাহওয়ালা হয় কারণ ন্যাক আমলের জন্যে ন্যাক আমল বলতে এগুলো নফল যেগুলো আছে ফরজ ওয়াজিব এগুলো ছেড়ে দেওয়া এটা তো গুণা ফরজ ও ছেড়ে দেওয়াই তো গুণা তো এই জন্যে ফরজ ওয়াজিবের ব্যাপার আসবে না কেউ যদি নফল আমল ছেড়ে দেয় তো আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন না এই আমলটা তুমি কেন করো নাই কিন্তু একটা ছোট্ট গুণা সম্পর্কেও তো আল্লাহ জিজ্ঞেস করবে এই আমলটা তুমি কেন করছো তো এই জন্যে অনেক বেশি নেক আমল করব করব কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো পর্যায়ের ছোট্ট ছোট্ট গুণাও ছেড়ে দেওয়া গুণাকে ছোট্ট মনে না করা আর কোনো গুণা ছোট্ট বারবার করার দ্বারা আর ছোট্ট থাকে না হ্যাঁ বড়দের কথা এটা কবিরা কবিরা থাকে না বিল ইস্তেফার ইস্তফারের মাধ্যমে লে তাকুনুল কবিরতু কবির বিল ইস্তফার ও লাগী রাতু সগী রতন বিল ইসরার ছোট গুণা বারবার করলে আর ছোট থাকে না বড় গুণা ইস্তেফার করলে আর গুণা থাকে না তো এই জন্যে ছোটো গুনার আমরা বারবার করি ভাবি ছোট গুণা কিন্তু গুণা তো গুনাই ছোট সাপ আর বড় সাপের মধ্যে তো পার্থক্য করি না সাপ তো দুইটাকেই ভয় পাই বড়রা বলেন যে তুমি ছোট গুণা করছো না বড় গুণা করছো ওই দিকে তাকায় না তুমি দেখো তুমি কার নাফরমানি করতেছ তিনি তো ছোট না ছোটো না বড় এটা লক্ষ্যের বিষয় না লক্ষণীয় ব্যাপার হচ্ছে নাফরমানি করছি কার সেই আল্লাহ মহান আল্লাহ তো আর ছোট না কাজে অনেক বড় জাত সেই আল্লাহ সবহানুতাল আর নাফরমানি করতেছি এটা ছোট আর বড় তো এই জন্য যে কোনো গুণা ছাড়বো ইনশাল্লাহ গুণা ছাড়ার চেষ্টা করব এর জন্যে সহজ রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে চলা নেকরদের সাথে চলা আর সব সময় একটা জিনিস মাথায় রাখা আমাকে সব সময় মানুষ গুণা কেন করে মানুষ গুণা কেন করে কয়েকটা জিনিস তাকে গুনাহা করতে উৎসাহিত করে এর মধ্যে অন্যতম হচ্ছে সে যখন গুনাহা করে সে ভাবে আমাকে কেউ দেখে না হ্যাঁ এই একটা ভুলের মধ্যে সে আছে অথচ যিনি দেখলে তার সবচেয়ে বেশি ক্ষতি সে তিনিই দেখতেছেন মানুষ যখন গুনাহা করে সে ভাবে আমার সাথে তো কেউ নাই আমি একা অথচ আল্লাহ জানাইয়া দিচ্ছেন দিচ্ছেন তুমি যেখানেই থাকো আমি আছি তোমার সাথে আরেকটা হচ্ছে মানুষ পরোয়া হয়ে গুনা করে কি হবে তো আল্লাহ তালা বলতেছেন কি হবে বুঝো না আল্লাহ তালা ওত পেতে আছেন ওত যে কোনো মুহূর্তেই তোমাকে খাপ করে ধরতে পারে ইন্না রব্বাকাল মিরসাত মিরসাদ বলা হয় শিকারী শিকার ধরার জন্যে যে চুপচাপ পজিশন নেয় এটা হচ্ছে মিরসাদ তো আল্লাহ বলছেন আল্লাহ আপনার রব ওই চুপচাপ ও পেতে আছে যে কোনো মুহূর্তে খপ করে ধরতে পারে সময় হইলেই ধরে ফেলবে তো এমন একদম নিশ্চিন্ত না হওয়া এই তিনটা কারণে মানুষ গুনাহ করে এই সবগুলো কারণের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন করিমের মধ্যে যে তুমি ভেবো না তোমাকে কেউ দেখছে না কেউ না দেখলেও আল্লাহ দেখছেন তো যে কোনো গুণাহ করার সময় এই কথাগুলো চিন্তা করা আমাকে আল্লাহ দেখতেছেন হ্যাঁ ফিরিস তারা লেখতেছেন এটাও একটা চিন্তায় আনা আমাকে আল্লাহ দেখতেছেন তারা লেখতেছেন এই চিন্তা আসলে ইনশাল্লাহ গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে এটা প্র্যাকটিস করতে থাকা এটা প্র্যাকটিস দ্বারাই হয় মানুষের মনে যখন এই চিন্তা থাকে আমাকে আল্লাহ দেখতেছেন সে গোপনেও গুণা করে না এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে রমাজান মাস রমাজান মাসে সে একজন পাপিও যদি রোজা রাখে সে গোপনে পানি খায় না পিপাসার তো কিন্তু পানি খায় না ঘরের মধ্যে এক আকা সে পানি খায় না কেন সে ভাবে এটা যে কেউ না দেখলো আমি যে আল্লাহর জন্য রোজা রেখেছি ও আল্লাহ তো দেখতেছেন তো এই যে চিন্তাটা এই চিন্তাটাই তাকে পানি খাওয়া থেকে আটকায়া দেয় আল্লাহর নাফরমানি আল্লাহর হুকুম অমান্য করা থেকে আটকে দেয় এই চিন্তাটা যে কোনোভাবে দিলের মধ্যে বসায় নেওয়া রোজার মধ্যে এই প্র্যাকটিসটাই আল্লাহ করান যেন সারা বছর এই চিন্তাটা আমরা পালন করি লালন করি চিন্তা কি যে আমাকে আমার রব সবসময় দেখতেছেন ফিস তারা লেখতেছেন আমার বাচ্চার কোনো উপায় নাই। তখন গোনা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর নেককারদের সাথে থাকবো বৎকারদের সাথে থেকে গুণা ছাড়া কঠিন হয়ে যায় এটা প্রায় কঠিন আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে গুণা ছাড়া সহজ হয়ে যায় বদকার আর নেককারের জন্য এখন সবচেয়ে বড় বৎকার তো হচ্ছে আমার সাথের মোবাইলটা এই অ্যান্ড্রয়েড সেটটা এই সঙ্গ যদি কমাইতে না পারি ছাড়তে তো বলতে পারবো না কেউ মানবেন না কত জরুরত আছে আপনাদের ঠিক আছে আমাদেরও আছে কিন্তু সময় কম দেওয়া তার সঙ্গী কম হওয়া তাকে সঙ্গ কম দেওয়া প্রয়োজন ছাড়া হাতে না নেওয়া বিশেষ করে বাচ্চাদের কাছে না দেওয়া বিশেষ করে আমাদের গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে এই এক মোবাইলের হাতে আপনি খেয়াল করে দেখেন গোটা সমাজ ব্যবস্থা আরে আপনাদেরগুলো তো সাধারণ যারা সমাজ আছে দিনই পরিবেশ কম আমরাও তো এখন অনেক বেশি ভয় পাচ্ছি আমাদের সমাজের মধ্যেও ভাইরাস ঢুকে গেছে এই মোবাইল মোবাইল আমাদের এই পবিত্র আঙ্গিনাটাকেও নষ্ট করে দিচ্ছে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন সমস্ত গুণা থেকে বাঁচায় রাখেন নবী আলহ ইসালাম বলেন তাইলে তুমি মনে রেখো আবরা এরা যদি গুণা ছাড়তে পারো তো তুমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় বেশি আবেদ বান্ধা হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পায়া যাবা আল্লাহ আমাদের সবাইকে বড় আবেদ বানায় দুই নম্বর ব্যাপার ছিল যেটা আলোচনা গেছে সেটা হচ্ছে অর্দাবিমা কাসাম আল্লাহ কানাতের মশালা তুষ্টির ব্যাপার যা আল্লাহ আমাকে যা দিছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা যে কোনো মানুষকে দেখেই আমি আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ শুক্রিয়া আদায় করব তো এর জন্যে বলেছি কখনো উপরের দিকে না তাকানো বড় বাড়িওয়ালা বড়ো গাড়িওয়ালা না থাকানো মন খারাপ হবে কি দরকার হ্যাঁ প্র্যাকটিস করতে করতে একসময় মনও খারাপ হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ শুকর অনেক বড়ো দুনিয়াদারকে দেখলে আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ যে ওর মতো বানায় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর বড়দের সোহবতের ফসল বড়দের মেহনতের ফসল আল্লাহ তালা দিল বানাইছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ধনী দেখলে আতঙ্কিত হই আর আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ ওর মতো আমার এই বানাও নাই আল্লাহ কোরআনের নিয়ামত দিছে আমি খুশি আল্লাহ দিনের নেয়ামত দিস আমি খুশি আলহামদুলিল্লাহ তো এই জন্যে কখনও বড়দের দিকে না তাকান আপনি দেখেন রাস্তার পাশে যে মানুষটা পরে আছে তার দিকে দেখেন ওই যার চোখ দুইটা নাই তার দিকে দেখেন যার হাত দুইটা নাই তার দিকে দেখেন যা আপনার কাছে হাত পাততেছে তার দিকে দেখেন তো দেখবেন দিল থেকে শুক্রিয়া আদায় আসবে শুক্রিয়া আসবে আলহামদুলিল্লাহটা গভীর থেকে বের হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত ভালো রাখছেন তো মনের দিক থেকে আমার যেটা নবী আলি সাল্লাম বলেছেন তখন নাস। মনের দিক থেকে তুমি ধনী হয়ে যাবা হ্যাঁ নিজেকে আর ছোটো মনে হবে না তখন মনে হবে আমি তো অনেক নেয়ামত ভোগ করতেছি আলহামদুলিল্লাহ তিন নম্বর যে ব্যাপারটা গত জুমায় যেটা আলোচনায় আসে নাই সেটা হচ্ছে নবী আলহি সাল্লাম বলেন ও আহসিন ইলা জারিক তাকুন মুসলিমা ও আহসিন ইলা জারিক তাকুন মুসলিমা তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো সদাচরণ করো তাইলে তুমি প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর কাছে গণ্য হবা এটা বড় কঠিন কথা আয়াত পড়েছি আমি সুরা বা সুরা বা করার সুরা নিসা সুরা নিসা আয়াত ছত্রিশ যে আয়াত পড়েছি ওই আয়াত আল্লাহ তালা প্রতিবেশীর হক সম্পর্কে খুব গুরুত্ব দিয়েছেন শিরিকের সাথে আল্লাহর শিরিকের সাথে মা বাবাদের সাথে সুন্দর আচরণ করার সাথে 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 আল্লাহ প্রতিবেশীর ব্যাপারগুলোও নিয়ে আসছেন ও আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি অবিল ও বিল ওয়ালিদাই ইহসানা ও بذিল কুরবা ওয়াল ইয়াতামা কিন মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুদ ওয়াস সাহিবিল জাম তিন রকমের প্রতিবেশীর কথা আয়াতে আসছে প্রতিবেশী কয় তিন রকমের এক হচ্ছে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আরেক হচ্ছে চলমান প্রতিবেশী হ্যাঁ সাক্ষাৎ বন্ধু আর কি এই যে আপনারা যারা বসে আছেন এখন সাক্ষাৎ বন্ধু কিছু সময়ের জন্যে প্রতিবেশী গাড়ির মধ্যে উঠছেন কিছু সময়ের জন্যে প্রতিবেশী এদেরকে আরবিতে বলে সাহেব বিল জাম্প পার্শ্বম্যান পার্শ্বম্যান আমার পাশের মানুষটা যে কোনো জায়গায় রাস্তায় চলতেছি তো যিনি আরও অন্য পথিক যারা আছে তারা আমার পার্শ্বমেন সবার হক আছে তো এই তিন রকমের প্রতিবেশীর কথা বলা হয়েছে তো এক নম্বর হচ্ছে অলজারি জিল করবা নিকট প্রতিবেশী হাজার মুফতি তকে উসমানী দাহ মারাকাত আলিয়া বলেছেন সবচেয়ে নিকট প্রতিবেশী তোমার ঘরের মানুষগুলা এই জায়গায় আমরা বড়। অবহেলা করি আমরা ভাবি ঘরে কোনো হক নাই ঘরে বুঝে আমার কোনো হক নাই হ্যাঁ ঘরের মানুষগুলো আমার নিকট আত্মীয় জাল করবা ওইটা আলাদা আছে বলা সাথে নিকট প্রতিবেশীও আমার বিবি আমার নিকট প্রতিবেশী আমার সন্তানও আমার নিকট নিকট প্রতিবেশী ঘরোয়া এমন কোনো আচরণ যেন আমার না হয় যা আমার ঘরওয়ালারাও কষ্ট পায় এটাও লক্ষ্য রাখা ঘর বলে যা ইচ্ছা তা করবো তা না আমরা বড় উদাসীন এই সমাজের মানুষ আমি আমি জানি আমরা বিশেষ করে পুরুষরা ছেলেরা ঘরে বড় অবহেলা করি আমরা অন্যদেরকে যেভাবে চাক ঘর দুর ফালায় রাখি বিছানাটা বাস যেভাবে যত বেশি নষ্ট করা যায় কাপড় চোপড় ওখানে একটা ওখানে একটা আর কি এক মুসিবত হাজরত মুফতি তাক উসমানী জাহামা আলিয়া বলেছেন কত সূক্ষ্ম বিষয় ছোট বিষয়ও তারা লক্ষ্য করেছেন বলে ওই যে চামচটা চামচটা লবণের বাটিটা যেখানে রাখা দরকার ওখানেই রাখবা যেন আরেকজন পরবর্তীতে যে ব্যবহার করবে অজেন তালাশ করে করে কষ্ট না পায় এই ছোট্ট বিষয় কি লক্ষ্য করার আমার দিন আমাকে কত সুন্দর বিষয় শিখেছে হ্যাঁ এটা আমার গর্ব আমার দিন আমাকে এই ছোট্ট ছোট্ট বিষয়ও শিখায় যে ঘরের মধ্যে ব্যবহৃত জিনিসগুলো ব্যবহার করার সময় চিন্তা রাখা এটা যে পরবর্তীতে যে ব্যবহার করবে তার জন্য কষ্ট না হয় সেটা টয়লেটের ব্যাপার হোক সে ভেতরের স্যান্ডেলের ব্যাপার হোক সেটা ছোট্ট ছোট্ট গ্লাস মগ লবণের বাটি চামচ এই জাতীয় ছোট্ট ছোট্ট বিষয়গুলোও লক্ষ্য রাখা যে পরবর্তী যিনি ব্যবহার করবেন তার জন্য কষ্ট না হয় একটু খেয়াল করলে দেখেন এই জায়গায় আমরা কতটা উদাসীন ভাবি যেগুলো সব আরেকজনের কাজ ঘরের কাজ মানে সব বউয়ের কাজ বুয়া করবে নে ও করবে ও করবে আর কি অবস্থা টা আমি সেরে নিলে আরেকজন কে করার দরকার বাথরুমটা আমি পরিষ্কার করে আসলে আরেকজনের কি দরকার কষ্ট করা একটু খেয়াল করা এ হাদিসের শেষ অংশে এটা আছে চার নম্বর অংশটা ও আহিব্বাল মানুষের জন্য ওইটাই তুমি পছন্দ করো যা নিজের জন্য করো টয়লেটটা আপনি কেমন চান আপনি কেমন চান যে টয়লেটটাকে যা কেমন পেতে চান আপনি যেমন পেতে চান আরেকজনের জন্যে ঠিক ওইভাবে রেখে যান বিশেষ করে পাবলিক টয়লেটগুলো আমি আসছি সেটা পরে সাক্ষাৎ প্রতিবেশীর ব্যাপারে আসবে তখন ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরগুলোতেও এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যা আমার পরে যে কোনো বিষয় পরবর্তী যারা ব্যবহার করবে আমি যেমনটা চাই আমি অন্যের জন্যে ঠিক তেমনটাই রেখে আসবো এটা শরীয়তের বিধান এতটুকুন কষ্ট যেন আমার প্রতিবেশীর না হয় ঘুমের ব্যাপার এটা আমরা লক্ষ্য রাখি এগুলা লক্ষ্য করি অভিযোগও আসে হুট করে উঠলাম লাইট জ্বালায় ফেললাম আরে ভাই পাশের মানুষটা যে ঘুমাইতেছে লাইটটা জ্বাললে যে তার ঘুমে ডিস্টার্ব হইতে পারে মাথায় নাই বউই তো আমার ঘুম নাই উনি নাক ডেকে ঘুমাইতেছে এটাও একটা সমস্যা না হুট করে টয়লেটে যাইতেছে ধ্রাম করে দরজা লাগাইতেছে খুলতেছে আরে আম্মা জান আইশিয়াল্লাহ তালা আনহা বলেন নবী আলি ইসালাম যখন তাহাজুদের জন্যে উঠতেন কোন নামাজের জন্যে হ্যাঁ তাহাজুদের জন্যে খেয়াল করেন এটা বলাইলাম কেন যে আমরা অনেক সময় নিজে আল্লাহওয়ালা হইতো তো ঘরওয়ালারা আমল না করলে রাগ চাপে তো এমন কাজ করি যেন তাদের আর ঘুম না হয় তাদের জন্যে এই মেসেজ যে আমি তাহাজ্জুদ পড়ব তুমি কেন শুয়ে থাকবা এই যে একটা মনোভাব আমাদের মধ্যে হ্যাঁ অনেকে বলে ফলে। বলে ফেলে যে ঘুমাইতে আসছে ভাই নফল নামাজ নফল আমলের জন্যে কাউকে তিরস্কার করা না যায়জ মনে রেখে নফল আমলের জন্যে কাউকে জিজ্ঞেস করা তিরস্কার করা সে বিব্রত হয় এমন কোনো ভাব করা যায়জ তাই তার জন্যে জরুরি না কিন্তু তাকে কষ্ট না দেওয়া আপনার জন্য জরুরি তাকে লজ্জা না দেওয়া আপনার জন্য জরুরি আজকে নফল রোজার নি হুজুর হ্যাঁ রে বাপ রে বাপ উনি লজ্জা পান নাই আপনি যে ভাবটা নিলেন যে আমি তো রাখছি আপনি রাখেন নাই তা আপনি রাখছেন এক তো রিয়া হয়ে গেছে আরেকটা হচ্ছে জিজ্ঞেস করে তাকে বিব্রত করতেছেন এটা রাখাটা কি জরুরি ছিল কিন্তু তাকে বিব্রত না করা আপনার জন্য জরুরি ছিল নফল আমলের ব্যাপারে কাউকে জিজ্ঞেস না করা করছে কি করে নাই কেন করে নাই এগুলো জিজ্ঞেস না করা এগুলো আদব এগুলো আখলাখ। এগুলো উন্নত চরিত্রের ব্যাপার আমার নবী আলি ইসালাম আলহামদুলিল্লাহ হোলোকে আজিম সর্বোচ্চ সুন্দর চরিত্রের ধারক বাহক আমার প্রিয় হাবিব এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো লক্ষ্য রেখেছেন তাম্মা জান আয়সা আল্লাহ আনহা বলেন নবী আলহিসাল্লাম যখন তাহাজুদের জন্যে উঠতেন আবারও জিজ্ঞেস করি কোন নামাজ তাহাজ্জুদের জন্যে তাম্মা যান বলেন তিনটা বিষয় আম্মা যান বলেন গায়ের উপর থেকে যে চাদরটা সরাইতেন নবী আলাম যে চাদরটা গায়ে দিয়ে থাকতেন ওই চাদরটা আস্তে করে সরাইতেন যেন আমার ঘুম না ভাঙে কিন্তু আম্মা জানতো খালি সারাক্ষণ দেখতেন নবী কি করেন না করেন হ্যাঁ ফলো করতেন জানার জন্যে মানার জন্যে অন্য কিছু না তো খেয়াল করতেন চাদর কেমনে উঠাইতেছে নবী আলি হ্যাঁ আর চোখে দেখতেন আর কি ভেঙে গেছে ঘুম এটা দেখলেও তো নবী আলি সাল্লাম কষ্ট পাবে হারে আয়সার ঘুমটা ভেঙে গেছে তো এই জন্য কিছু বলতেন না কিন্তু চুপচাপ খেয়াল করতেন যে নবী আলিহালাম আস্তে করে চাদরটা সরাইতেন নাম্বার ওয়ান দুই নম্বর নবী আলহ ইসলাম যে জুতাটা পরতেন আস্তি করে পরতেন আম্মা জানের জন্য ঘুম নষ্ট না হয় আমরা কি করতাম হ্যাঁ ঠাস ঠুস উঠতাম কেন যেন ঘুমটা ভেঙে যায় আমি পড়ুম তাহা জন্য তুমি ঘুমাই কেন তাই না তো দেখেন নবীর শিক্ষা আর আমার চিন্তা তো নবী আলহ ইসালাম আস্তি করে জুতাটা পড়তেন আম্মাজান বলেন এরপর নবী আল ইসলাম দরজার শেকলটাকে আস্তি করে নামাতেন আস্তি করে নামাতেন যেন আওয়াজে আমার ঘুম ভেঙে না যায় নবী এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো লক্ষ্য রেখেছেন তো শান্তির পরিবেশ শান্তির পরিবার কেন হবে না বলেন তো কেন হবে না আরে কি এক অবস্থা ঘরে এক একজনের আলাদা আলাদা গ্লাস পানি খাওয়ার একজনের আরেকজন ধরলে খেপা যায় এই কথাও শুনছি ঝগড়াঝাটি হয় আমাদের কাছে বিচার আসে সমাধানের জন্যে সমস্যা কি আমার গ্লাস ব্যবহার করে আমার ব্যবহৃত জিনিস ব্যবহার করে দুনিয়ায় আসলাম আর আম্মা জান বলেন আমি যখন গ্লাসে পানি খেতাম তো নবী আলি ইসলাম গ্লাসটা নিয়ে ঠিক আমি যেই জায়গায় মুখ লাগায়া পানি খেতাম নবী আলিম গ্লাসটা ঘুরেয়া ঠিক ওই জায়গায় মুখটা লাগায়া পানিটা খেতেন স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এমন হওয়া উচিত এই যে দূরত্ব কেন হয় না এই ছোট্ট ছোট্ট বিষয়ের দূরত্ব থেকেই তো মনের দূরত্ব তৈরি হয় যে আমার ব্যবহৃত জিনিস কেন ধরবা তুমি বাপরে বাপ একজনের মোবাইল আরেকজন যদি ধরে সংসার ভেঙে গেছে খবর আসছে আমাদের কাছে সংসার ভেঙে গেছে কি প্রাইভেসির একটা ব্যাপার আছে না আল্লাহ বাবা সন্তানের মোবাইল ধরতে পারবে না হ্যাঁ স্বামী স্ত্রীর মোবাইল ধরতে পারবে না স্ত্রী স্বামীর মোবাইল ধরতে পারবে না কেন প্রাইভেসির একটা ব্যাপার আছে না বিল্লা দুনিয়ার হ্যাঁ আমার আমার জীবনের যে প্রাইভেট যে বিষয়টা ওইটা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ওপেন করে দিয়েছেন আর মোবাইলের প্রাইভেসি এখনো বাকি রয়েছে না হ্যাঁ তো আগুন লাগবে না কেন বলেন নিজেরাই তো ছোট্ট ছোট্ট দূরত্বগুলো তৈরি করতেছেন করে 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 পরে আসেন আমাদের কাছে তাবিজের জন্যে হ্যাঁ পরে আসেন তাবিজের জন্যে কাজ হবে না কাজ হবে না তাবিজে কাজ হবে না এগুলা হুম তাবিজ যদি জামায়নে বোনে তো কাঠটা কাজ করবে বলেন ঘটনা ধরা পড়ছে না আমার মহল্লায় শোনাইছি না আপনাদেরকে শাশুড়ি আয়সা আমারে খুব বিরক্ত করতেছে শাশুড়ি আইসা খুব বিরক্ত করতেছে কি ঘটনা কি খালি নিচের থেকে ফোন দেয় এক বুড়ি মা আপনার সাথে দেখা করতে চায় আমাদের পাশের কোনো বিল্ডিং থেকে এক বুড়ি মা আমার বাসার নিচ থেকে আপনার সাথে দেখা করতে চায় খালি বারবার আসে তো একদিন বিরক্ত হয়ে ঠিক আছে আসতে বলো গেছে বাবারে কান্না শুরু করছে বাবারে আমি গেলাম কীছে মা বউটার জ্বালায় আর বাচ্চি না আমাদের তো এই সমস্যা যে আপনার ছেলে কেমন ছেলে কেমন মা ছেলেটা একেবারে শেষ বউয়ের কথা ছাড়া কিচ্ছু বুঝে না হ্যাঁ আর যদি শাশুড়িরে জিজ্ঞেস করেন জামাই কেমন মাসা খুব ভালো আমার মেয়ের কথা খুব মানে হুম হ্যাঁ একই ব্যক্তি একই ব্যক্তি যদি ছেলের কথা জিজ্ঞেস করেন তো বলবে ছেলে খালি বউয়ের কথা শুনে ওই মহিলাকেই যদি জিজ্ঞেস করেন আপনার জামাই কেমন আলহামদুলিল্লাহ জামাই পাইছি ভালো আমার মেয়ের কথা মানে একই ব্যক্তি ধারণা দুই রকম চিন্তা দুই রকম তো আমার আমাকে জিজ্ঞেস করতে বলতেছেন হুজুর আমি তো বড় বিপদে আছি কি বলে আমি এক জায়গা থেকে তাবিজ জানতাম এক জায়গা থেকে তাবি জানতাম ও আমার অনেক টাকা নিছে নিবেই তো তাবিজ সে বেঁচে তার একটা ব্যবসা আছে না বাসা ভাড়া নিয়ে কাজটা করে তার যেহেতু ইনকামের ব্যাপার দুনিয়ার সবাই কামায় অ কেন কামাইবে না নিবেই তো তাবিজ ব্যবসা যারা করে এটা তো করবেই তো তো বিভিন্ন রেট থাকে কিন্তু রেটের মধ্যে একটা ভাঙ্গা অংশ থাকে চার হাজার দুইশো তিন টাকা কত ওই ভাঙ্গা অংশ না বললে তো আপনার দিলের মধ্যে লাগবে না একটা কালো ছাগল একটা কালো মুরগি এগুলো হলো ওদের আইটেম তো আমার থেকে তো এমন চার হাজার তিনশো পাঁচ টাকা দুই টাকা কত নিচে নিতে নিতে জানেন হুজুর আমি তো অবাক হয়ে যাইতাম আমি ওর কাছে গেলে দেখি আমার ঘরের সব কিছু বইলে দেয় বাপরে বাপ ছোটো মোটো পিস না তো এটা ঘরের সব বলে দেয় তা আমি তো এই একটা গোপন কথা যখন বলে দেয় আমি তো এমনি দূর বলে যায় তখন পাঁচ হাজার কেন দশ হাজার চাইলেও তো দিয়া দিয়ে আরে বাপরে এটা তো বহুত বড় হুজুর তো একদিন গেছি যায়া দেখি আমার বউমা ওখানে কি অবস্থা তুমি এখানে কেন আপনি এখানে কেন তার মানে কি ওই একই ব্যক্তি থেকে বউও তী জানে শাশুড়িও তো জানে বউয়ের কাছ থেকে যা জানে এগুলো শাশুড়িরে বলে যে আপনার ঘরে তো এই সমস্যা শাশুড়ি চমকা আছে আর কি অবস্থা এটা ওই হুজুর জানলো কেমনে আবার শাশুড়ির থেকে যা জানে ওটা বৌমারে বলে আপনার ঘরের তো এই সমস্যা বৌ চমকায় যায় আরে এই লোক এগুলো থেকে। পরে যখন একসাথে দেখা হয়েছে তো সব গোমর ফাঁস হয়ে গেছে যে এই হুজুরের কারামতে আসলে কোন জায়গায় লাহুত কিভাবে বিশ্বাস করেন এগুলা হাত ধরে সব বইলে দিতেছে আপনিও সব বিশ্বাস করতেছেন হ্যাঁ এত কিছু জানে ওই লোক সুহান আল্লাহ ইল্লা বলার মাকসাদ হচ্ছে পারস্পরিক ছোট্ট ছোট্ট বিষয়গুলো সে আপনার একজন প্রতিবেশী আপনার নিকট সবচেয়ে নিকট পারস্পরিক এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো লক্ষ্য করেন তাবিজ লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলেন রহমান তোমার ইমান আমল ঠিক করো পারস্পরিক মহাব্বত আমি আল্লাহ নিজে তৈরি করে দিব তাবিজ লাগবে না তাবিজ লাগবে না তাবিজ কেন লাগবে এটা কোন জিনিস আহ্লাহ যারা এই তাবিজের কাজগুলো করে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতোই তো কেউ করে তো দায়িত্ব নিয়ে বলছি কারণ আপনার চেয়ে এই বিষয়টা আমার বেশি জানা যেহেতু আমাদের লোকজনই বলে করে তো আপনাদের চেয়ে আপনারা তো রুগী আমরা তো ডাক্তারের দল মানে এই তাবিজের ক্ষেত্রে আর কি ওই গ্রুপের লোক সেই হিসাবে আপনাদের চেয়ে আমাদের বেশি জানা এই বিষয়ে আমি দায়িত্ব নিয়েই এই থেকে বলছি যাদেরকে আমরা হক মনে করি যেগুলা না হক বাতিল ওগুলা আলাদা ওগুলাকে মিলাইলাম না পার্সেন্টেজের মধ্যে যাদেরকে হক মনে করি এদের মধ্যে আশি পার্সেন্ট হইল ভুয়া যাদেরকে হক মনে করি হক হক আমরা এক হক মনে করতাম এক আল্লাহর বান্দারে লালবাগে হায় খোদা ওই আল্লাহর বান্দার পেছনে কয়দিন ছুইটা আমরা যে কি মুসিবতে পড়ছি মাদ্রাসার ফায়দার জন্যে একদিন ফোন দিচ্ছে হাজি সেলিম সাহেব ফোন দিছে, গাড়ির মধ্যে আমাদের ওস্তাদরা বসা গাড়ির মধ্যে হাজি সেলিম সাহেব ফোন দিছে হ্যাঁ ভাই আপনি কোথায় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে আমি বিকালে দেখা করব। বা আপনি আসান আমার অফিসে হাজির সেলিম সাহেবের ফোন দিস ওদিত্য আমার ওস্তাদ পিছনে বসে বসে আমাদের মাদ্রাসার এক শিক্ষক পিছনে বসে বসে পেপার পড়তেছে ওই পেপারের মধ্যে ওই অবস্থায় আল্লাহ মিলায়ে দিছেন ওই অবস্থায় দেখে লেখা গতকাল হাজির সেলিম সাহেব ওমরার উদ্দেশ্যে সৌদি আরব গমন করছেন সবার কাছে দোয়া প্রার্থী দুজনে এই কথা পেপারে বিজ্ঞাপন দোয়া চাইছেন হাজির সেলিম সাহেব যে গতকাল ওমরায় চলে গেছেন সবার কাছে দোয়া প্রার্থী আর উনি এখানে বসে বসে ফোনে বলতেছেন কি হ্যাঁ হয় আপনি আসেন নয় আমি আসি আপনার অফিসে হাজির সাহেব জরুরি কথাটা হয়তো শোনা দরকার মানে বুঝাইতে চাইতেছেন যারা সঙ্গে আছে। যে হাজির সেলিম আমাকে ফোন দেয় লালবাগে যেহেতু প্রভাবটা দেখাইতে হবে হাজি সেলিম সাহেবকে দিয়েই তো হাজির সেলিম আমাকে ফোন দেয় আমার কাছে জরুরি কথা বলবে আপনারা বুঝেন না কিছু আমি কোন লেভেলের লোক অথ আমরা তারে হক মনে করতাম বহুত বড় এক কাল্লাহওয়ালার ছোট ভাই আমি নাম বললে এখানে ওলামা নাম যারা আছেন সবাই বুঝে যাবেন জেনে যাবেন নাম বলছি না বহু বড় এক আল্লাহওয়ালা বাংলাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিসদের যারা বুহারি পড়ান অন্যতম বুজুর্গ একজন মানুষ তার ছোট ভাই এই তাবিজের কাজ করে তাবিজের ব্যবসা করে আমরা বলি ব্যবসা করে তাবিজের ব্যবসা করে তাবিজ ব্যবসায়ী এই লোকটা যদি এই কাজ করে তো আপনি বণ্ডদেরকে কি মনে করবেন আপনি জানেন না অবাক হয়ে যাবেন শুনলে ওরা বলে আমরা জিন হাজির করি জিনকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এটা একটা ডাহা মিথ্যা কথা এটা বিশ্বাস রাখেন আমার উপর একটা ডাহা মিথ্যা কথা বরং বিষয়টা হচ্ছে উল্টা জিন ওদেরকে নিয়ন্ত্রণ করে জিন ওদেরকে নিয়ন্ত্রণ করে করে ওদেরকে দিয়া নাপাক খাওয়ায় আপনি আমি বলতো আমার লজ্জা লাগবে আমি বলতে পারবো না এতটা নোংরা কিছু বিষয় আছে নিজের স্ত্রীর ময়লা আবর্জনাও যা আছে ওগুলাও খাওয়ায় রক্ত খাওয়ায় পায়খানা খাওয়ায় শুধু বলে যে তুই এগুলা খা আমার কাছে তুই যা চাবি আমি তোকে করে দিব সে এগুলার আশায় সে যা বলে তাই করে হারামকে খায় না খায় ময়লা আবর্জনা খায় আহারে তার ইমানটাও নাই ওই মানুষটার কাছে আপনি যাচ্ছেন কবিরাজ হিসাবে হ্যাঁ আপনার সমাধানের জন্যে আপনার ইমান থাকবে আপনার ইমান থাকবে লাখিল্লাবিল্লাহ আপনার সন্তানের সমস্যা কারো কাছে যাওয়ার দরকার নাই একটু পানি নিয়ে সুরায় ফাতে হা পড়ে আপনি ফুদেন আপনি দিয়ে খাওয়াই দেন জিনের কোনো সমস্যা নিয়ে আমার কাছে আইসেন না আমি আগেও বলছি যে আমি কিচ্ছু করি না কিন্তু আমি আগেও আমি ধোকা আপনাকে ধোকা দিতে পারবো না আমি বলেই নিচ্ছি আমি কিচ্ছু পড়ি না আপনার মনের শান্তির জন্য কতক্ষণ মুখের কাছে ধরে রাখি এখন আমার থুতুমতু যা যদি আপনার কোনো ফায়দা হয়ে হইলো আমি জানি না জিনের ব্যাপারে আমি ফু দিয়া বিপদে পড়তে রাজি না আপনাদেরকে আমি এটা বলে দিলাম কেউ আমার কাছে যদি আসেন তো মনে রাখবেন আমি কিচ্ছুই পড়ি নাই কারণ কিচ্ছু না পড়েও দেখছি অনেক লাভ এই আপনাদের আমাদের মামুন ভাইদের বিল্ডিংয়ে এক লোক আসছে দৌড়াইয়া হুজুর আরও অনেক আগে ছোট দখল অবস্থা কাহিল কাজের মেয়েটা পুরা বাসা আউলাইফেলাইটাস তো কাজের মেয়েদেরকে জিনে ধরে আমরা জানি ছুটি না দিলে কিনা দিলে ছুটি না দিলে এটা আমরা জানি তো আমার তো মাথায় ওইটা ঢুকছে যে ছুটি মনে দেয় না বাড়ি যায় না কয়দিন অনেকদিন হয়েছে মনে মনে বলছে কাহিনী তুই জায়গায় ঠিক আছে চলেন যাই দেখি কি অবস্থা তো যায় আর তার ভাঙ দিই আমার দিকে যেমনি তাকাইছে আমি মানুষ তো আমি ভিতরে কিন্তু একটু ডল লাগছে তারপরেও আহতুল কুসি পড়তেছি এই বিশ্বাস তো আছে যে আয়তুল কুরসি পড়লে তুই আমার কিছু করতে পারবি না আয়তুল কুসির এই পাওয়ার আল্লাহ আকবার আয়তুল কুর্সি পরার পরেও দেখি হ্যাঁ কমে না তখন বুঝে ফেলছি যে এটা আসলটা কারণ খন্নাস মানুষ শয়তান আয়তুল কুর্সি পড়লে যাবে না যাবে তো জিন তাই আমি বলছি একটা কাজ করে একটু পানি পড়া একটু পানি আনার তো পানি আনছে পানি আনার পর কিচ্ছু পড়ি না আল্লাহ সাক্ষী খালি এমন করছি ওগুলোর ফু একটা আলাদা স্টাইল আছে জিনের ফুয়ের একটা আলাদা স্টাইল আছে এগুলো আপনার আপনাদের দিলের মধ্যে বসানোর জন্যে ওই ভুং না করলে তো আপনি বিশ্বাস করবেন না লে বাবা একটা একটা চিকার দিবে আপনি কাজ হয়ে গেছেন আমার এক ভাই আমাদের সাথে সব সময় চলে এত বলি এত বলি ফজর নামাজ পড়ে যায় দেখি আমার বাসার গলির মধ্যে হায় খোদা এমনভাবে হাঁটতেছে যে পড়িয়ে যাবে কিরে ভাই এমন করছেন আপনারই খুঁজতেছি কি হ্যাঁ আমার আজকে জিনের বাচ্চা ফোন দিস এর সুবাহান আল্লাহ আমি তো জানতাম এতদিন জিনের বাচ্চা আমি আপনার কে ফোন দিল তো আমি যে মস্করা করতেছি বেচারা কষ্ট পাইছি বলছে হুজুর এমন করছে না আমি কী হয়েছে বলেন না আপনি এত পেরেসান কেন বলে আমার রাত্রে জিনের বাচ্চা ফোন দিস এরপর থেকে তার ঘুম নাই আমারই জিনের বাচ্চা ফোন দিল আমি ঘুম না আমিও তো জিনের এক বাচ্চা আপনার আবার কোন বাচ্চায় ফোন দিলো আমি তো এই জন্যে হাসতেছি কীভাবে মানুষ বিশ্বাস করে এটা জিনের বাচ্চা হেরে ফোন দেয় জিনের বাসার ফোন দেওয়া লাগে জিনের বাসা আপনার বাসায় এসে বলতে পারে না আমি জিনের বাদশায়সি আপনার ফোন দেওয়া লাগে কেন এগুলো বুঝেন না আর টাকা পয়সা সব দিয়া বেকার হ্যাঁ আবার আল্লাহর কিছু বান্দা আমাদের এই মুসল্লি আমাদের এখানে থাকতেও পারে ও হাসবে এক জিনের বাদশা ফোন দিছে ওরে ও তো আরেক তার যেই ফোন দিছে বাবা বাবা আমি ও হ্যাঁ বাবা আপনারে আমি খুঁজতেছি কই আছেন আপনি এত টাকা ওই মুহাজদিনকে পাঠাই দেয় এখনই আমি পাঠাইতেছি আপনার সাথে আমি দেখা করব কিসের টাকা পয়সা আমার কাছে টাকার অভাব নাই যা আছে সব আপনার আপনারা আমি খুঁজতেছি অত বুঝছে কাস্টমার একটা ভালো কাস্টমার পাইছি তোকে বলে আজ তুই আমার উত্তরবঙ্গের এক জায়গার ঠিকানা দিছে ও বাসা থেকে এই কথাবার্তা বলতেছে ফোনে সকালবেলা হলে বাবা আমার তো কার্ড আমার তো কার্ড কার্ড দিয়ে টাকা ওঠাইতে হয় এখন তো বাস স্টেশনে আইসা দেখি কোনো বুথ নাই আমি টাকা ওঠাবো থেকে বাবা যদি একটু কষ্ট করে আমার বিকাশে দেড় হাজার টাকা পাঠাই দিতেন আমি টিকিটটা কাইটা আইসা পড়তেছি সাথে সাথে দেড় হাজার টাকা আয়াবর বিকাশে আসার পর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে শুকুর জিনের বাসার পক্ষ থেকে আমার কাছে দেড় হাজার টাকা আসছে চোরের উপর বাট পারি কীভাবে বিশ্বাস করেন আপনারা এগুলা তো আমার ওই যে ওই কাজের মেয়ে ফু একটা দিশে জোরে সরে দেওয়ার পর ওই পানিগুলো যখন তার উপর ছিটায় মারলাম আমি কিন্তু আগেই বলছি আমি কিচ্ছু বলি নাই পানিগুলো যখন ছিটায় মারলাম ওর উপর যা করে কবিরাজরা লে ওরে বাপরে বাপ পানি মারার সাথে সাথে যে সে ছটপট এ রে মোল্লা তুই আমারে জ্বালায় ফেললি রে মোল্লা তুই আমারে জ্বালায় ফেললি আমি বলছি তাড়াতাড়ি লাডি একটা আনে এই জ্বালানি কাজে বোন পিটাই থিব শয়তান অসভ্য আমি কিচ্ছু পড়ি নাই যেই নাই কথা বলছি আসতে ঠান্ডা হয়ে গেছে বললাম তাড়াতাড়ি ছুটি দেন ধরবে বলছি এগুলা আপনাদেরকে মধ্যে বলার অর্থ হইল জিনিসটাকে একেবারে হালকা বানায়া ফেলা জিনিসটাকে একেবারে হালকা বানানোর জন্য আমি এই ভূমিকাটা নিচ্ছি আপনি বুঝেন এগুলার কাছে যাই আমান নষ্ট করেন না কিচ্ছু হবে না এগুলা ভুং ছাড়া কিচ্ছু না পয়সা কাটা আপনার পকেট কাটা ছাড়া কিচ্ছু না আপনি চিকিৎসা করান আর করানই চিকিৎসা করার একজন আল্লাহ ওয়ালার কাছ থেকে একটা ফু নিয়ে আসেন যদি আপনার মনে হয় একটু পানি নিয়ে আসেন আরে ভাবাই আপনিই পড়েন সুরা ফাতেহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে বাচ্চাকে খাওয়াই দেন আয়াতুল কুর্সি পরে ফু দিয়ে দেন ওকে আয়াতুল কুর্সি শিখাইয়া দেন ফালাক নাসের আমল শিখাইয়া দেন সকালবেলা ফালাক নাস নাচ আল্লাহ এগুলো তিনবার তিনবার করে পড়ান বিসমিল্লাহিউনফিলামাশামিউল আলীম এগুলা পড়ান শিখান বাচ্চাদেরকে আয়তুল কুরসির পর তিনবার এটা পড়ে পরে বিসমিল্লা পড়ে বের হয়ে যান আল্লাহর কসম খায়া বলছি আল্লাহর কসম খায়া বলছি কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কোনো জিন আপনার পিছনে লাগবে না এত শক্তিশালী হইলে আমরা বাঁচতে পারতাম না ওরা এত শক্তিশালী হইলে ওদের যে পরিমাণ আর সংখ্যা আমরা বাঁচতে পারতাম না আমাদেরকে আল্লাহ বাঁচায়া রাখছেন এই কোরআনী শক্তিতে আপনি আমি একটু একটু যা পড়ি এই উচিলে আল্লাহ বাঁচায়া রাখছেন তো আপনি এটা কি গ্রহণ করেন না ক্যাট হজরত আবু হর কাছে শয়তান ধরা পড়ছিল ঘটনা আপনারা জানেন আমি শুনেছি আগে ধরা পড়ছিল তো শয়তান কি বইলা দুই তিন দিনের পর যায়া কি বইলা মুক্তি পাইছে যে এইটা যদি কেউ রাতে ঘুমানোর সময় পড়ে তা আমি শয়তান আর তার কাছে যাইতে পারি না সেই মহা ঔষধের নাম হচ্ছে আয়াতুল কুরসি এই সমস্ত ভণ্ডদের পেছনে না কষ্ট করে আয়তুল কুসিটা মুখস্থ করেন কত কিছু তো মুখস্থ করেন আপনারা কত গীত আর সঙ্গীত আপনাদের মুখস্থ আয়তুল কুস্তিটা মুখস্থ করতে পারেন না সুরা পারেন না তা করবেন না এখানে একটা তাবিজ এখানে একটা তাবিজ গলায় এতগুলা কোমরে কতগুলা গুলা কোথাও বাঁধার চাকা থাকলে হয় বাঁধতেন আপনারা একটা বাচ্চার মাঝে মধ্যে দেখা যায় সে নুয়ে যায় এরকম এ তো তাবিজ কি গুলা আহ কুবতাবিল আলিউল হ্যাঁ উল্টা বুঝলেন না আমি তাবিজের বিরোধিতা করছি না কোরআন সুননার যে দোয়াগুলো আছে যে বাচ্চা পড়তে পারবে না তাকে লাগায়া দিলে দিতে পারেন বিরোধিতা করছি না আমি অনুৎসাহিত করছি আমাদের আকাবীররাও অনুৎসাহিত করতেন হাজার হাকিম উলুম্মতের কাছে এক পালোয়ান আসছে পালোয়ান পালোয়ান আগামীকাল লড়াই বলে কেন আসছো বলে হুজুর একটা তাবিজ দেন যেন কালকে লড়াইয়ে জিততে পারিস তো হাকিম উলুম্মত জানাইয়া দিস যদি ওই তোমার প্রতিপক্ষ তাবিজ নিতে আসে তো জিতবে কে বুঝেন না এই কথা তোমার তো তাবিজ দিলাম কিন্তু যার সাথে লাগবা ও যদি তাবিজ নিতে আসে তা আমি তো আরও একটা দিব তখন জিতবেটা কে হ্যাঁ সব কিছু তাবিজ দেওয়া হয় হয় না আল্লাহ তাল আমাদেরকে সহি বুঝ দান করেন আমি বলছিলাম নিকট প্রতিবেশী হচ্ছে ঘরের মানুষগুলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার পাশের বাড়িওয়ালা এক দেয়াল রাস্তা এক আপনার এমন যারা রাস্তা এক এমন যারা তারা আপনার নিকট প্রতিবেশী শহরে জীবন এই পাথরের এই এই জীবনে এটা বড় কঠিন জিনিস পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আমরা কেউ কিচ্ছু জানি না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য পাশের ফ্ল্যাটে কে থাকছে তার সুবিধা অসুবিধা কিচ্ছু জানি না অথচ নবী আলিহিসাল্লাম হাজরত আম্মা আয়েশা আয়সা রদিউল্লাহ তাল আনহার বর্ণনা আবদুল্লাহনি অমর ওমর আল্লাহ আনহুমার বর্ণনা বুখারি এবং মুসলিম শহী বুখারি এবং সহি মুসলিম দুই কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে নবী ইসালাম বলেন মাজালা জিবরুল ইউসিনী হাতা জনন্তু আন্নাহু সৈয়ার রিসুহু যে প্রতিবেশী সম্পর্কে জিব্রাইল আমাকে এত এত গুরুত্ব দেওয়া শুরু করছেন এতবার বার আসছেন এত এতবার বলেছেন আমার তো আশঙ্কা শুরু হয়ে গেছে যে না জানি মিরাজ এর আয়াত প্রতিবেশী সম্পর্কে নাজিল হওয়া যায় কি না মানে হচ্ছে আপনজন মারা গেলে সন্তান বাবা মা মারা গেলে যেমন একজন মারা গেলে মৃত ব্যক্তির কাছের আপনজনরা তার সম্পদগুলো বন্টন করে নে আমার আশঙ্কা হচ্ছিল যে এমন একটা ভাগ আল্লাহ তালা প্রতিবেশীর জন্য বরাদ্দ করেন কিনা না এতটা গুরুত্ব আসা শুরু হয়েছে তা আল্লাহ তালা কত গুরুত্ব দিচ্ছেন নবী এক খাদিসে বলেছেন হনুল জান্নাতা। নবী সালাম বলেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত না ওই ব্যক্তি জান্নাতে যাবে না মাঝে মধ্যে ঘর থেকে বের হইতে মনে চায় আবার বলি থাক এই সমাজেই তো থাকি থাকতেছি সেদিন রাত্রে চারটার দিকে বাসায় আসছি চারটা ভুলে ওই ঘুম অবস্থা আটের জায়গায় সম্ভবত নয়ে বা সাথে আমার বিল্ডিংয়ের অনেক আমার প্রতিবেশী আছেন আমার সংখ্যাটা বলা ঠিক হয় নাই এই মনে হয় ঠিক আছে ভুলে অন্য নাম্বারে টিপ দিয়ে ফেলছি নামার পরই বুঝছি আমার বাসা না কারণ দেখি রাত বাজে তখন ভোর চারটা আপনাদের তো ঘুমের টাইপ আল্লাহওয়ালারা হয়তো তখন ঘুম থেকে উঠছেন কিন্তু অনেকের জন্যই তো এটা মাত্র ঘুমে যাওয়ার টাইপ এমন উঁচু আওয়াজে গান চলতেছে আল্লাহ আমি বলি এই ফ্লোরের আশপাশওয়ালারা ঘুমাইতেছে কেমনি আল্লাহ আমারে বাচ্চাইছে আমি এই ফ্লোরের না কিন্তু আইসাক্ষী দৃশ্য দেখলাম রাত চারটার সময় এত উঁচু আওয়াজে গান বাজাইতে হবে হ্যাঁ একটু চিন্তা নয় যে আমার পাশের মানুষগুলো ঘুমাচ্ছে কিনা ঘুমাইতে পারতেছে কিনা আমার এই আওয়াজে কিন্তু কিছু বললেও তো সমস্যা আপনারে সেকেলে বানাইয়ে দিবে আপনারে সেকেলে বানায় দিবে গাইয়া বানায় দিবে যে গানের আওয়াজ পছন্দ না মোল্লা জঙ্গি বানিয়ে দিবে আপনাকে বলতেও তো পারবেন না ও ভাই প্রিয় ভাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারো ঘুম এটা তার মৌলিক অধিকার ঘুম নষ্ট হয় এমন কোনো কাজ আমি করতে পারি না এটা তার মৌলিক অধিকার সামাজিক অধিকার এটা আপনি সমাজ সামাজিক জীব হিসেবে আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত ইসলাম তো বলছেই আপনি ইসলাম প্র্যাকটিস না করলেও একজন মানুষ হিসেবে তো আপনার কর্তব্য আপনার কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের বড়োরা এই বিষয়ে খুব বলতেন খুব বলতেন যে তোমার কোনো আচরণে যেন আরেকজন কষ্ট না পায় সব সময় এই চিন্তা করে করে চলবা আমাদের বড়রা দেখেন কত খেয়াল করছেন হাকিম উলুম্মত মেহমানদেরকে বলতেছেন মেহমানদেরকে রে মেহমানরা খাওয়ার পর বাটি আছে অনেকের বদ অভ্যাস আছে এরকম আমরা জানি এরকম অনেকের বদ অভ্যাস আছে যেটা পছন্দ হয় এটা একদম উপর করে নেয় কাচাইতে থাকে ওর মধ্যে ভাত কটা নিয়ে আবার টুচা খায় হাকিম মোহাম্মদ বলেন এই কাজ করবা না মেজবানের বাটির মধ্যে একটু রেখে দিও ফুলটা খাবা না দেখেন কত ছোট্ট বিষয় লক্ষ্য করেছেন কেন যে যদি এই আইটেম মেজবানের ঘরে আর না থাকে তো মেজবান বিব্রত হবে লজ্জা পাবে হারে আমার মেহমান এত পছন্দ করে খাইলো আমার তো আর নাই তাকে দেওয়ার মতো আল্লাহ না করুন যদি চায় বসে। হজরত শেখুল হাদিসাল্লাম আজিজুলক রহমতুল্লাহ আলাই খুব খেতে পারতেন তো কোথায় নাকি গ্যাসের হুজুর মুরগি একটা আস্থা খেয়ে ফেলতে পারতেন এটা হুজুরের জন্য খুব ইজি ছিল এটা হইল খাওয়ার অনেক আইটেমের একটা আইটেম আস্তা মুরগি আরও অনেক কিছু খাইতেন আলহামদুলিল্লাহ খুব খাইতে পারতেন মেহনত করতেন খুব তো খাওয়ার পর মুরগি শেষ তো বলে আর একটু মুরগি লোয়া তো দেখছে মেজবান বিব্রত হয়ে দাঁড়ায় আছে মানে শেষ যা পুরো আস্তা মুরগি দিয়ে দিস তো হজরত দেখেন খেয়াল করছে যে ও লজ্জা পাই আর কি বললাম মুরগির কথা না না এক বাটি ডাইল লয়। তো তাড়াতাড়ি যায় এক বাটি ডাইল নিয়ে তো পুরা ডাইলটা একদম খায় ফেলছেন পানির মতো করে পুরা ডাইলটা তো পেট ভরা লাগবে এগুলা লক্ষ্য রাখা এগুলা হাজার থাকে মোহাম্মদ বলে যে কেউ পেছনে বসা হ্যাঁ তুমি নামাজ পড়তেছো সামনে কেউ পেছনে নামাজ পড়তেছে তুমি সামনে বসা তা আমাদের অভ্যাস কী আমাদের অভ্যাস হলো দাঁড়ায়া কতক্ষণ বসে থাকি দাঁড়ায় থাকি আবার পেছনে দিয়ে তাকাই নামাজ শেষ শেষে লোকেরা হাকিমুল আহম্মদ বলেন কেউ যদি তোমার পেছনে নামাজে দাঁড়ায় তুমি দাঁড়াবানা চুপচাপ বসে থাকো তোমার দাঁড়ানো মানিসে একটা টেনশনে পড়ে গেছে বারবার তাকানো মানি সে একটা টেনশনে পড়ে গেছে এই টেনশনে তাকে ফেলো না সে আল্লাহর সাথে কথা বলতেছে তোমার কারণে যেন ওই কথাবার্তায় তারা না করে আরে কত লক্ষ্য করেছেন আমাদের বড়োরা এটার নাম দিন এটার নাম শরী দোস্ত কি করি আমরা প্রতিবেশীর ব্যাপারে কোনো লক্ষ্য নাই আল্লাহ হেফাজত করেন হ্যাঁ তো বলছি প্রতিবেশী তিন রকম এক প্রতিবেশী নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী এই নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর জন্যে তাবরানির রায়তে আসছে কয়েকটা হক আছে ইজা মারিদা উত্তাহ যখন প্রতিবেশী অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া এটা যে কত সবাবের কাজ কদমে কদমে নেকি আর নে হইতে থাকে ফিরিস্তারা দোয়া করতে থাকেন আহ এই কাজ তো উঠেই গেছে কে কোথায় অসুস্থ দেখে আসার সময় কোথায় আমাদের ওই বললাম ইট পাথরের এই শহরে এই সমস্ত মানবিক কাজগুলো বিষয়গুলো আর দিন হিসাবে বাদ দেন না একজন মানুষ হিসাবেও তো কর্তব্য ছিল আমরা তাও করি না নবী আলহিসাল্লাম বলেন প্রতিবেশীর হক এটা তোমার কাছে সে পায় পায় সে যখন অসুস্থ হয় তাকে একটু দেখতে যাওয়া এক ওই যা মাতা সেই আতা সে যখন মৃত্যুবরণ করে তার দাফন কাফনের ব্যবস্থাগুলো করা আপন তখন শোকে কাতর হয়ে থাকে এগুলো তোমাকেই করতে হবে এগুলো লক্ষ্য রাখা ওই রাস্তাক রাস্তা ওই রাস্তাক রজাকা যখন তোমার কাছে সে করস চায় বিপদগ্রস্ত হয়ে তো তোমার প্রতিভী হিসেবে হিসেবে কর্তব্য হচ্ছে তাকে করস দেওয়া আর যখন সে কোনো ভুল করে ফেলে প্রতিবেশী হিসেবে তোমার কর্তব্য হচ্ছে সাঁতারতা তাকে তার ওই দোষগুলোকে গোপন করা সে ভালো কিছু তার আসলে তোমার দায়িত্ব হচ্ছে হ্যাঁ হ্যাঁ না তা তুমি তাকে বাহবাহ দেওয়া সাধুবাদ দেওয়া উৎসাহ দেওয়া যেন সে উৎসাহিত হয় তার দিলটা বড় হয় প্রতিবেশী হিসেবে এগুলো তোমার কর্তব্য বলেন তো কোন কাজটা আমরা করতেছি বরং আমার দোষগুলো সবচেয়ে বেশি প্রচার তো হয় আমার আশপাশওয়ালাদের মাধ্যমেই আমাদের স্বভাব আমার দোষগুলো তো তারাই প্রচার করে তো যাই হোক এই হচ্ছে প্রতিবেশীর এক ব্যাপার আরেক প্রতিবেশী কোরআনে যেই শব্দ আসছে বিল জাম্প পার্শ্বম্যান সাক্ষাৎ বন্ধু এটা এই যে এখানে বসে আছেন মসজিদে আমাদের কারো বসার ঢঙে আমার পাশের মানুষটা যেন কষ্ট না পায় খুব লক্ষ্য রাখা সেজদার সময় অনেক আল্লাহর পরহেজগার বান্দারা আছে। খুব সুন্দর করে সেজদা গিয়া গিয়ে এমনভাবে একেবারে খুব মাসা আল্লাহ কিন্তু আর তার দিয়া যে আরেকজনের গালে গুতা লাগতেছে ওইটার কি আসে যায় পাগড়ি বান্ধেন অনেক ভাই নামাজের কাতারে দাঁড়ায় পাগড়ি বান্ধেন এগুলা কমছে আলহামদুলিল্লাহ একসময় এগুলা খুব দেখা যায় অজু করছে পাগড়িটা খুলছে তো এখন পাগড়ি বান্ধার ব্যাপার এখন কাতারের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় এই যে ঘুরানি শুরু করে আরে ভাই আশেপাশের মানুষের দুই চারজনের চাপার দাত্ত্ব পড়ে পরে গাছ যেভাবে বাঁধতেছে এগুলো লক্ষ্য রাখা লক্ষ্য রাখা ওই যে বলছিলাম পাবলিক টয়লেট আমি তো পয়সা দিয়েই ব্যবহার করতেছি তো কাজেই যারা পয়সা নিচ্ছে তাদের দায়িত্ব এটা পরিষ্কার করা তাই না 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 সাক্ষাৎ প্রতিবেশী হিসাবে আপনার দায়িত্ব এটাকে পরিষ্কার রেখে যাওয়া আমাদের মসজিদের টয়লেটগুলো মাঝে মধ্যে গেলে দুর্গন্ধে ঢুকা যায় না কেন আপনার চিন্তা মাথায় যেগুলো মসজিদের কর্তৃপক্ষ আছে মসজিদের নির্দিষ্ট লোক আছে ওরা পরিষ্কার করবে আমরা দান বক্সে টাকা দেই না বিল্লাহ না দুস্থ বন্ধু এটা আপনার কর্তব্য কর্তব্য আপনি যেটা ব্যবহার করেন ওটাকে ওই অবস্থায় রেখে যাবেন যেই অবস্থায় আপনি নিজে দেখতে চান আর একটা কথা না বললেও নয় আমাদের যারা পান খানেওয়ালা আসি পান খাই না পান খাই পান খানে দ্বারা দুই জায়গায় একদম সরম চরম ছ ভুলে যায় এক জায়গায় হলো যখন পকেটে পান থাকে না তখন আরেক পানওয়ালার কাছে চাইতে একটু লজ্জা পায় না ভাই এটা রান্না একটু সুয়ারি আসেন একটু জর্দা দেন একটু সাদা খুব চায়াবাসে এটা খেয়াল করবেন আপনারা যে কোনো লজ্জা নাই নির্লজ্জের মতো চাই বসে এই হলো এক বিষয় আরেক বিষয় হলো খাবে খাবে রাস্তা দিয়ে চলতেছে চলতেছে চাবানো চুবানি মোটামুটি হয়েছে তো এখন দেয়ালটা কার বেচারা এই দেয়ালটা পরিষ্কার রাখার জন্য তার কত পয়সা খরচ কত মেহনত সর্বোপরি পরিবেশটা তো নষ্ট হচ্ছে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই আমি পান খাইতেছি ফালাবো না ফালাবেন তো জায়গায় ফালাক ঠান্ডা লাগছে এটা তো আল্লাহ আল্লাতলা দিছে করবেন কি এটার একটা দেখতে অসুন্দর লাগে এমন কিছু না করলে হয় না বাস চলতে কোনো চিন্তা নাই আরে ভাই কি আরেকজনের খারাপ লাগতেছে না আমি দেখাইতেছি কারণ এগুলো হচ্ছে তো আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না হ্যাঁ আরেকজনের খারাপ লাগতেছে না ঘৃণা লাগে না আপনি বলেন আপনি যদি আরেকজনের তেরকম দেখেন তা আপনার ঘৃণা লাগবে না কি লাগবে না আপনার তা আপনার যদি ঘৃণা লাগে আরেকজনের লাগে না এই চৈতনবী আলি ইসাল্লাম বলেছেন ও আহিব্ব আলী নাস মা তো হিব্বলিনাসিখ তুমি যেমন আরেকজনের এই কাজটা পছন্দ করবে না তোমারটাও তো আরেকজন পছন্দ করবে না সে তোমার একরকম প্রতিবেশী রাস্তায় চলার সময় গাড়িতে উঠছে বাসের মধ্যে সিট কয়টা দুইটা সিট কয়টা কিন্তু আমাদের সিস্টেম হইল যে আগে উঠবে তার জন্য দেড়টা আর যে পরে উঠবে তার জন্যে আধাটা ঠিক না বলেন না যে আগে উঠবে তার জন্যে কয়টা দেড়টা আগে উঠছে না ব্যবসা আছে না আর যে পরে উঠবে তার জন্যে অর্ধেকটা না রে ভাই আপনার জন্যেও একটা তার জন্যেও একটা আরেকজনেরটা দখল করছেন তা আপনি তার অতটুকু হক নষ্ট করছেন অতটুকু হক নষ্ট করছেন আল্লাহরস্তে বিষয়গুলো আপনাদের কাছে ছোট্ট ছোট্ট মনে হইতে পারে আপনি ছোট্ট ছোট্ট বিষয়ে সতর্ক থাকেন দেখবেন বড় অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা এই ছোট্ট মনে করে কাজগুলো দেদারসে করতেছি যার কারণে একটা সময় মানসিকতা এমন হয় বড় বড় অপরাধ করতেও আমরা দ্বিধাবোধ করি না চিন্তা করি না আমাদের সঙ্গীরা সাক্ষী আমাদের তো একটু চা টা খাইতে হয় যেহেতু গলার উপরেই সব কিছু তো আমি ওদেরকে বলি খবরদার চায়ের অর্ডার দিও না আগে দেখো ব্যবস্থা আছে কি না অর্ডার দিলে যদি ব্যবস্থা না থাকে সে লজ্জা পাবে আলহামদুলিল্লাহ আমাদের বড়দের কাছ থেকে শেখা এটা যে মেজবানের কাছে কোনো চাহিদা প্রকাশ করো না সে না দিতে পারলে সে লজ্জা পাবে কষ্ট পাবে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি এটা যে মেজবানের কাছে আমাদের কোনো চাহিদা প্রকাশ করি না আমি বলি ওদেরকে যে অর্ডার দিও না দেখো আশেপাশে ব্যবস্থা আছে কিনা না কাপের টাওয়াজ পাওয়া যায় কিনা কেউ খায় কি না দেখলেই তো বোঝা যায় যদি ব্যবস্থা থাকে তাইলে চাও মাঝে মধ্যে জিজ্ঞেস করে হুজুর চিনি হবে কি হবে না আরে ভাই যেটা দিয়া তুমি খুশি কারণ কোনটা বইলা তাকে বিব্রতকর অবস্থায় ফেলা দি যদি চায়ের সাথে চিনি মেশানো থাকে অনেক সময় চায়ের সাথে চিনি মেশানো থাকে যদি এমন হয় আর যদি বলি হ্যাঁ চিনি সারা দিও তো ও তো বিব্রত হবে আবার একটু হাসবে একটু আগে হুজুর মিষ্টি মিষ্টি এখন এখনকার চিনি সারা চা কিন্তু আমি আসলে চিনি ছাড়া চা খাই চায়ের স্বাদটা নেওয়ার জন্য ডায়াবেটিসের কারণে না চিনি যা খাইলে মনে হয় যেন চায়ের স্বাদটা গেছে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মেহমানকেও বিব্রত করা যাবে না সেও আপনার একরকম সাক্ষাৎ প্রতিবেশী হ্যাঁ মেজবানকেও বিব্রত করা যাবে না রাস্তায় চলার সময়ও কাউকে বিব্রত করা যাবে না সফরের সময় কাউকে বিব্রত করা যাবে না এমন কি নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রী সন্তানকেও বিব্রত করা যাবে না কষ্ট দেওয়া যাবে না এটা প্রিয় হাবিব সাল্লাহু আলী আসাল্লামের সুন্না হাবিবের নির্দেশ এগুলা আল্লাহ তালা এই যে পাঁচটা বিষয়ের কথাই হাদিসে নবী ইসলাম বলেছেন এক নম্বর গুণা থেকে বাঁচো তুমি বড়ো আল্লাহওয়ালা হয়ে যাবা দুই নম্বর আল্লাহর দেওয়া নেয়ামতের উপর তুষ্ট থাকো মনের দিক থেকে অনেক বড় হয়ে যাবা তিন নম্বর প্রতিবেশীর উপর সুন্দর আচরণ করো প্রতিবেশীর সাথে মুসলিম হয়ে যাবা প্রকৃত মুসলমান হয়ে যাবা চার নাম্বার অপরের জন্য ওইটাই পছন্দ করো যা নিজের জন্য করছ পাঁচ চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কম হাসো কম হাসো কম হাস হাসবা কম বেশি হাসবা না কারণ বেশি হাসি মানুষের অন্তরকে মেরে ফেলে অন্তর মরে গেলে কি হয় অন্তর মরে গেলে আমলে মজা লাগে না অন্তর মরে গেলে চোখের পানি বন্ধ হয়ে যায় এটা অনেক বড় নিয়ামত এই চোখের পানি অনেক বড় নিয়ামত হ্যাঁ হাসরে যখন জাহান্নাম যখন আগায় আসতে চাইবে সে কল টেকল ছিঁড়ে টিড়ে নবী আলহ সাল্লাম বলবো আল্লাহ ওরে থামান ওরে থামান আমার উম্মত রয়ে গেছে ওরে থামান থামান তো আল্লাহ বল ওই একটু পানি দিয়ে দেন আপনি ছিটাইয়া নবী আলহ একটু পানি ছিটাইয়া দিবেন তো জাহান্নাম পিছনের দিকে দৌড়ে থাকবে ওই পানিগুলো তো এই উম্মতের চোখের পানি ওই নিয়ামত শেষ হয়ে যাবে অতিরিক্ত হাসার কারণে অতিরিক্ত হাসলে দিল শক্ত হয়ে যায় দিল মরে যায় হাদিসের শব্দ দিল মরে যায় অতিরিক্ত হাসি আমার তো কান্না করার কথা বেশি বেশি আখেরাতের কথা চিন্তা করে মৃত্যুর কথা কবরের কথা চিন্তা করে আমার পরিণামের কথা চিন্তা করে বেশি বেশি কান্না করার কথা বেশি বেশি হাসলে আমার দুনিয়ার দিক থেকেও ক্ষতি আখেরা তো বরবাদ আল্লাহ তালা নবী আলহ ইসালামের এই সুন্দর কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আমিন ও আখরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আবিদ